স্বর্ণ ধান বিষয়ে সম্পর্কে কথা বলছি, যে এই সময় স্বর্ণ ধান এটা বলা হয়, প্রতীক ধানও বলা হয়। সালাম আলাইকুম ভাইজান, আমরা যে ধান করেছি, এই যে এখন এই সময় শীতের ধান এটা বলা হয়, শীতের ধান। তো আপনার এ ধানে ফলন এখন একটু কম হয়, তো সেই হিসেবে আমরা ফলন পাচ্ছি বিঘায় 20 মন, তাও কম হচ্ছে এখন। কারণ ধান সার পানির সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই হিসেবে আমরা ধান চাষ করে বৃদ্ধি ফলন পাচ্ছি না। তো ফলন পাচ্ছি না, সেভাবে আমরা লাভবানও হচ্ছি না। দেশের পরিস্থিতি খুবই দাম, যে কোনো সব কিছুরই আপনার দাম বেশি হয়ে গিয়েছে। সার তেল পানি দে ওষুধ বালা যেখানেই যাচ্ছে সেখানেই বলছে দাম বেশি, সব জিনিসের দাম। তাহলে আমরা এই যে চাষটা করছি, এই চাষে আমরা সেভাবে দাম পাচ্ছি না, সেভাবে পাচ্ছি না। বিদেশে রপ্তানি হচ্ছে নাকি কী হচ্ছে না এটা আমরা অত কিছু জানি না, কিন্তু আমরা চাচ্ছি যে সব কিছু দাম সীমিতভাবে থাকুক, ধানের দাম আমরা চাচ্ছি না বেশি হোক, সব জিনিসের দাম সীমিত হোক, যাতে ধানের দামও সেভাবে পরিস্থিতি সেভাবে চলুক, আমাদের সমস্যা নেই। কিন্তু দুনিয়া কৃষিক বাঁচুক, তো আপনার আমরা যেভাবে কৃষক মানুষ আমরা তো চলে পারছি না, এই ধান চাষ করে এই সমস্ত চাষ করে আমরা পারছি না, ঠিক আছে। তো আমরা সব চাচ্ছি যে দেশে সব জিনিসের দাম সীমিত সেভাবে আগের মতনই ফিরে আসুক, ঠিক আছে। তাছাড়া মনে করেন যে চাষি এভাবে সার পানি কিনে চাষ করে পারবে না। তো এই ধানে যদি ফলন যদি আপনার ভালো না হয়, 20 মন 30 মন করে যদি ধান যদি আমরা ফলন না পাই, তাহলে তো আমরা লাভবান হতে পারছি না। ধান চাষের সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের, যে ধানের রোগ লাগছে বেশি, পোকা মাকড় ওষুধ পালা এসব দিতে হচ্ছে খুব। বাজার করতে গেলে 500-600 নিচে বাজার হচ্ছে না, এগুলো মাঠে ধান ফলছে না, ধানের দাম নেই, কলাই মুগ তো হইল না এবছর, সব পান্তি নষ্ট, আর কত কি করবো আর পাচ্ছি নাকি, খুব খাটছি, খেটে খেটেও আর হচ্ছে না, কলাই মুগে খুব ওষুধ দিলাম। আসসালামু আলাইকুম, আমরা চাষ করে ধানের দাম যে পাচ্ছি, তাছাড়া তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, সারের দাম বেশি, আমরা এইসব নিয়ে এখন বাজারে যেতে হলে 500 টাকার নিচেই কোনো কিছু হয় না, তারপরেও আমাদের এ নিয়ে এখন চাষ করতে হচ্ছে, বা এই নিয়ে আমরা ধান বেচে ধানের খরচটাই উঠছে না, তো চাষ করে আমরা কী করবো, ঠিক আছে। এখন আপনারা যেইটা ভালো হয় এইভাবে সারের দাম একটু কমে দেন, ধানের দাম একটু বাড়িয়ে দিলি আমাদের চাষে আমরা একটু লাভবান হতে পারি। শীতকালীন ধান সবাই অন্য ধান করেছে, আমি করেছি প্রদীপ ধান, প্রদীপ ধানের ফলন কীরকম হয় না হয় দেখে আগামীতে আমরা আবার প্রদীপ করার চিন্তা ভাবনা নেব। আমরা 10 বিঘে চাষ করেছি, চাষ করে এখন এই শীতকালীন ধান 4000 টাকা বিঘে কাটাই, এখন সারের দাম হিসেব করে ধানের দাম হিসেব করে আমাদের কোনো লাভই হচ্ছে না। মোটরের বিল 4000, তারপরে মোটরের এখন 2000-2500 নিচেই আর কি মোটরের বিল নেবে না, ঠিক আছে, এ হয়ে আমাদের কোনোই লাভ হচ্ছে না। তা শীতকালিক ধান বলে 4000, ওই সময় 5000-6000 টাকা কি আমরা ইরি ধান কেটেছি, এই জন্য আমাদের কিছু লাভবান হতে পারছি না। সারের দাম তেলের দাম বাদ দিয়ে আমরা ধান বসি ওই অল্পই কিছু লাভ হচ্ছে, কিছুই লাভ হচ্ছে না, থাকছেই না, হিসেবে আমাদের কিছুই থাকে না, তারপরেও চাষ করতে হয়, বিচুলি ডাইডাই থাকে, তাছাড়া তো গরু বাছুর পুষতে হয়, এইটাই আমাদের লাভবান, তাছাড়া কিছুই থাকে না, বিচুলিটাই থাকে, তাছাড়া ধান কেটে মইলে কমপ্লিট করে আমাদের ধান টান তুলে যা আর কি আমাদের 1 টাকাও থাকছে না, কিন্তু বিচুলিটাই লাভবান। এখন চাষ করে দুটো খাওয়ার জন্যে আমরা এই চাষটাই, ধানের চাষটাই করি, কেননা খাবারও তো দরকার, চালির দরকার, ছেলেবিলি নিয়ে বসবাস করতে হয়, ধান চাষ মা বাপ সবাই নিয়ে একসাথে খাওয়ার জন্যই আমরা ধান চাষ করি, এই ধানের থেকেই আমাদের সব কিছু বহন হয়, এই থেকে আমরা ধান আপনাদের যেটা ভালো হয় সেটা একটু ইয়ে করতে পারেন।